ওয়েল তাহের ভাই ধন্যবাদ আপনাদের প্যানেলে যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা। এবং আমি এই আজকেই ফেডারেল গভর্নমেন্ট যে ইন্টারেস্ট রেট যে ইনক্রিজ করলো, এই ফেডারেল গভর্নমেন্ট বিগত জানুয়ারি থেকে বলে আসতেছে যে আগামী এক বছরে তারা ইন্টারেস্ট রেট হাইক করবে না, বাড়াবে না, দ্যাট মিন্স কিন্তু তারপরেও ডিসপাইট মানে তারা ওয়াদা ভঙ্গ করলো এবং সেক্রেটারি যে আমাদের ফাইন্যান্স সেক্রেটারি সে এটার মধ্যে ইন্টারভিন করে সে বললো যে বর্তমানে যে সিচুয়েশন তারা ভুল তথ্য দিয়েছিল সরকার যে ইনফ্লেশন কমে গেছে, ইনফ্লেশন কমে গেছে, কিন্তু ইনফ্লেশন এখন পর্যন্ত কমে নাই। ইনফ্লেশন এমনকি 3% চলে আসছে, সে তা সবাই বলছিল যে 3% ইনফ্লেশন ভার্সেস 9% ইনফ্লেশন মার্কেটে ছিল। এই ইনফ্লেশন রোধ করতে গিয়ে they have no choice to increase interest rate. এখন আমরা যারা বাড়ি কিনতেছি সবাই আমরা জানি যে ইন্টারেস্ট রেট হাই এমনে না যে আমেরিকান ইকোনমি আপনার রোলার কোস্টার, এভরি 5 years ইকোনমি চেঞ্জ হয়। যেরকম ফর এক্সাম্পল আমরা যখন বাড়ি কিনছি 1990s তে যারা আমরা বাড়ি কিনছি তখন ইন্টারেস্ট রেট ছিল 14%, 14% ইন্টারেস্ট রেট ছিল, তখনও আমরা বাড়ি কিনেছি, এরকম কোনো কথা না। আমরা যারা পুরান যারা এসেছিলাম নিউ ইয়র্কে তার আমরা বাড়ি কিনেছি এবং এখন যারা আছে তারাও বাড়ি কিনতেছে। কারণটা হলো ইন্টারেস্ট রেট বাড়াবার জন্য এই না যে তারা বাড়ি কিনবে না। সো কারণটা হলো আমেরিকান ইকোনমির এই রোলার কোস্টারের সঙ্গেই আমাদেরকে চলতে হবে। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে আগামী এই আপনার গিয়ে যে ইলেকশন আসবে, এরপরে যে সরকার আসবে, যেই সরকার আসুক রিপাবলিকান আসুক ডেমোক্রেট, ইট উইল ব্রিং সাম চেঞ্জেস। কারণ বর্তমান ইকোনমিতে আমাদের সরকারের অনেক হাত আছে এবং ইকোনমির সঙ্গে তার সংযুক্ত। আমরা প্রিভিয়াস সরকারের সময় যে আমরা আনন্দ করছিলাম, আমরা যে এনজয় করছি লোয়ার ইন্টারেস্ট রেট, সেটা গভর্নমেন্ট আমাদেরকে যে লোয়ার ইন্টারেস্ট রেট যে দিয়েছিল 3%, 3.25 কিংবা 2.75, সেটা দেওয়া হয়েছিল তারা সরকার এটাকে বাইট নিয়েছিল। বাইট মানে তারা মানে আমাদেরকে সাবসিডি দিয়েছিল, প্রত্যেকটা ব্যাংকে সাবসিডি দিয়ে তারা করছিল। কিন্তু তারপরে এটা ব্যাকফায়ার হয়ে গেল যখন বর্তমান সরকার ট্রানজিশনে যখন আসলো এটা সামলাইতে পারেনি। কারণটা হলো স্টিল একটা গ্যাপ হয়ে গেছে ইকোনমিতে ইনফ্লেশন, এর জন্য ইন্টারেস্ট রেট হাইক হয়েছে কিন্তু এটা সাময়িক। এবং যারা বাড়ি অনেকে কন্ট্রাক্টে আছেন, আমার সঙ্গে প্রচুর লোক বর্তমানে কন্ট্রাক্টে আছেন, তারা এই হোপে যে ঠিক আছে একটু কমলে হয়তো আর একটু আমরা রেট লক করতে পারি। কিন্তু আমরা রেট লক করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের টাইটেল ক্লিয়ারেন্স না থাকে, লোন ক্লিয়ারেন্স না থাকলে আমরা রেট লক করে তাদেরকে পিনালাইজ করতে চাই না। শেষ মুহূর্তে দেখা গেল টাইটেলের কোনো প্রবলেম আছে কিংবা লোনের কোনো প্রবলেম আছে, এখন ইন্টারেস্ট রেট আমরা এক্সটেন্ড করতে হবে। এভরি টাইম প্রত্যেকবার আমরা ইন্টারেস্ট রেট যখন আমরা এক্সটেন্ড করি ক্লায়েন্টকে পিনালাইজ করা হয় 1%, হাফ এ পয়েন্ট এগুলি দিয়ে। সো মনিটারি ইনভলভ। তবে সবাইকে এই বলবো চোখ কান খোলা রাখেন। তবে আশা করি এই যে রোলার কোস্টারটা আগামী 2-3 মাসের ভিতরেই শেষ হবে এবং আমরা ইনশাল্লাহ নভেম্বর মাসের পর একটা স্থিতিশীল দেখতে পারবো মর্টগেজ ইন্ডাস্ট্রিতে। এবং আমরা প্রচুর আমরা অনেকেই আছেন যারা স্টেডি ইনকাম, নো ইনকাম চেক লোনে যারা কিনতেছেন তারাও কিন্তু হাই ইন্টারেস্ট রেটে, যারা নো ইনকাম চেক লোনে কিনতেছেন বাড়ি কিংবা ইনকামে যারা বাড়ি কিনছেন প্রত্যেককেই কিন্তু রিফাইন্যান্স করতে হবে আগামী বছর প্রত্যেককেই। সুতরাং আপনারা চোখ কান খোলা রাখেন এবং দেখেন কি সিচুয়েশন আসে, তখন সেটার উপর ভিত্তি করে আমরা সেভাবে সাজেশন কিংবা সেভাবে অ্যাডভাইস করব। বাদ অনেকেই উদ্বিগ্ন ছিলেন আপনার পরামর্শের। হ্যালো, শুনতে পাচ্ছেন? আবার এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর
একটা স্কাই লোকে হয়ে গেছে, আবার পাইম ভাইয়ের মতো অভিজ্ঞ লোক আশা করতেছেন আবার ট্রাম্প বা আবার ক্ষমতার পরিবর্তন যে নভেম্বরের মধ্যে দিয়ে আসবে, আবার একটা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। ইকোনমিতে একটা ডিফারেন্ট একটা স্রোত আনতে পারে তারা, একটা ইব্রাহিম ভাই। হ্যাঁ ইব্রাহিম ভাই, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, যেটা ট্রাম্পের আমলে যেটা ইন্টারেস্ট রেট 2.75-3% যেটা আনছিল, এটা কিন্তু অলৌকিক, এটা কিন্তু আমেরিকান ইকোনমিতে ইব্রাহিম ভাই এটা কিন্তু হয় নাই কোনদিন না, আফটার আমেরিকান হিস্ট্রিতে নাই এরকম। ট্রাম্প সরকার যেটা করছিল সেটা হলো তারা সাবসিডি দিয়েছে, তারা সাবসিডি দিয়ে প্রত্যেক ব্যাংককে সাবসিডি, যেরকম তখন ইন্টারেস্ট রেট ছিল 5.25, এখন 3%, তাহলে 2.25 ডিফারেন্সের জন্য ব্যাংকদেরকে ভর্তুকি দিতে হয়েছে, এবং সেই ভর্তুকি সরকার ব্যাংকদেরকে ওই ভর্তুকি দিয়ে ইকোনমি আপনার সেটা করে, এবং সেটা কেন করে বলে দিচ্ছি ইব্রাহিম ভাই, এটা আপনি শুনে দেখেন, এটা খুবই সবাই, একটা বাড়ি যখন বিক্রি হয় তখন দেখেন বায়ার থাকে সেলার্স থাকে, বায়ার অ্যাটর্নি থাকে সেলার্স অ্যাটর্নি থাকে, চারজন হলো ব্যাংকের, আমার মতন আমি ব্যাংকের একজন, আমার সঙ্গে প্রসেসর আছে, প্রসেসর অ্যাসিস্ট্যান্ট আছে, তিন চারজন ইনভলভ, টাইটেল কোম্পানি আছে সাতজন, তারপরে আপনার ব্যাংক অ্যাটর্নি আছে, সুতরাং আপনি দেখা গেল যে একটা ডিল ক্লোজ হলে সাতজন আটজন দশজনের কর্মসংস্থান হচ্ছে, নট অনলি দ্যাট দশটা ফ্যামিলির বাড়ি তার চলছে এই ইনকামে, নট অনলি দ্যাট বাড়ি কেনার পরেও আপনার ওটা যে কনস্ট্রাকশনের লোকে যারা কাজ করতেছে সাত আটজন, সেখানে আরো সাত আটজন লোকের সংস্থান হচ্ছে, সো ইটস এ বিগ ইকোনমি, ইটস এ বিগ থিংস। আমেরিকান ইকোনমি এই জন্য বলে ফ্লোট করে আপনার মর্গেজ আর রিয়েল এস্টেটের উপরে ফ্লোট করে 25%, আমি বলবো না 25% না 40%, মানে থিওরিতে বলে 25%, কিন্তু আমি বলি 40% আমেরিকান ইকোনমি ফ্লোট করে মর্গেজ আর রিয়েল এস্টেটের উপরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে।